গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, বেগুন কাটা রয়েছে। আমি সন্ধ্যেবেলা আজকে বেগুনই করব। তো বেগুনটা কেটে একটু লবণ মাখিয়ে রেখেছি, আর এদিকে বেসন নিয়ে নিয়েছি। বেসনে কয়েকটা কালো জিরে দিয়েছি, আর এই যে স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আর দুটো লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। ওই পেস্ট, লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে এবার ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। তো চলো আমার সঙ্গে থাকো। তো দেখো, এই দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু খাওয়ার সোডা দিলে ভালো হয়, কিন্তু খাওয়ার সোডা নেই তাই দিতে পারলাম না। তো যাই হোক, আমার এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো। তো দেখতে থাকো, আমি বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের বেগুন। তো বেগুনগুলো খেতে খুব টেস্টি আর খুব নরম, জানো তো। আর দেখো, আমি এক হাত ধরে ভিডিও করছি, এক হাত দিয়ে বেগুনগুলো ছাড়ছি। তো আমার খুব অসুবিধা হচ্ছে, তো আমি সব ভাজাগুলো দেখাতে পারবো না। আমি একেবারে এগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বেগুনি ভাজা আমার কমপ্লিট। তো দেখো, দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।